জি সম্মানিত দর্শক মন্ডলী, চলুন মাহমুদ মাদানী বলে ছেলেটার আমরা আলোচনাটা একটু শুনে আসি। শুধুমাত্র এই এটা ছাপাইগত ইস্যু কারণে কাজের ভুলের কারণে তাফানোর কারণে মহাত্মা মালিকের এই জায়গার মধ্যে এসে এই সংখ্যাটা 11 হয়ে গেছে শুধুমাত্র একটা কিতাবে। বাকি যে দুইটা দলিল দেওয়া হয়েছে এতটুকু জানে না, তাই আপনারা বুঝতে পেরেছেন এটা ভাবনাটাও আমার জন্য খুব কষ্টকর। তো আসলে কি বলতে চেয়েছি আমি সংক্ষিপ্ত ভাবে বলি, মুয়াত্তা মালিক থেকে 249 থেকে যে আমরা রেফারেন্সটা দিই এবং যেটা মিশকাত হাদিসে এসেছে 1302 নম্বর, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি বলেছেন 20 টাকার তারাবি পড়ার, মানে তার জামানাতে 20 টাকার তারাবি আদেশ দিয়েছে ওমর বিন খাত্তাব, এটা সরি 8 টাকার তারাবি আদেশ দিয়েছে, এটা আমাদের দলিল। মুয়াত্তা মালিকের 11 রাকাতের আদেশ দেওয়ার এই দলিল এটা হচ্ছে আমাদের। এখন শহীদুল ভাই তিনি এই দলিলটাকে পেশ করেছে আর এই মাদানী সে তনকিদ করছে, অভিযোগ করছে এই মুয়াত্তা মালিকের এই হাদিসটা যাইফ। কেন যাইফ? কারণ ইমাম মালিক নাকি ভুল করেছে। কি ভুল করেছে? কারণ ইমাম মালিকই একমাত্র ব্যক্তি যিনি 11 রাকাতের কথা বলেছেন, বাকি এই হাদিসটা অনেক জায়গাতে এসেছে, কোনো জায়গাতে 21 এসেছে, কোনো জায়গাতে 23 এসেছে। এই জন্য মুয়াত্তা মালিকের হাদিসটাকে ভুল, কেন ইমাম মালিক রহিমাল্লাহ নাকি ভুল করেছে এটা তিনি বোঝাতে যাচ্ছেন, কিন্তু আসলে গুছিয়ে বলতে পারেনি, এমনি যা ইচ্ছা আমি মুখে বলে দিয়েছে। কেননা সে কিতাব পড়ে অভিযোগগুলো করেনি। রেজাল করিম আবরার কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছে এই ব্যাপারে, হাফিজ ইবনে আব্দুল বারের কথাকে নকল করে, ও হম বলেছে ইবনে আব্দুল বার এই কথাটাকে নকল করতে গেছে, কিন্তু নিজেও বুঝেনি এই শিশু বাচ্চা ছেলে, কিন্তু ওই ভিডিও শুনে শুনে অভিযোগটা করে দিয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন মূল প্রশ্ন হচ্ছে মুয়াত্তা মালিকের যে বর্ণনায় 11 রাকাতের আদেশ দিয়া ওমর বিন খাত্তাব তিনি আদেশ দিয়েছেন উবাই বিন কাব তামিম আদ-দারিকে, এই হাদিসটা সহি এবং সে বুখারী সহি মুসলিমের সনদে সহি, একাধিক আলোচনা হয়ে গেছে। এখন তাদের মূল একটা নতুন দাবি, এই হাদিসে নাকি ইমাম মালিক ভুল করেছে এবং ইমাম মালিক রহিমাল্লাহ শুধুমাত্র একমাত্র ব্যক্তি যিনি 11 রাকাতের রেওয়াত বর্ণনা করেছে, বাকি পৃথিবীর কোনো মহাদ্দিস নাকি মুহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাত বর্ণনা করেনি, এই জন্যই এই মুয়াত্তা মালিকের ইমাম মালিকের এটা খতা হয়েছে, অহম হয়েছে, ভুল হয়েছে। তার মানে আমাদের এখন যদি এটা জব দিতে হয় একটাই ওয়ে আছে, একটাই রাস্তা, তাদের অভিযোগ ইমাম মালিক ছাড়াই 11 রাকাতের রিওয়াজ কেউ বর্ণনা করেনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এখন আমরা যদি দেখাতে পারি যে না, ইমাম মালিক ছাড়াও মোহাম্মদ বিন ইউসুফের অনেক সাগরেদ 11 রাকাতের রিওয়াজ বর্ণনা করেছে, তাহলে এই শিশু বাচ্চা ছেলে এবং রেজাল কুন আবরার যে তানকিদ করেছে এটার অকাট্য দাঁত ভাঙার জবাব এবং চ্যালেঞ্জ করব আমি যে উত্তরটা দেব, ও কেন ওদের 14 গোষ্ঠী আসলেও আমার এই দলিলকে খণ্ডন করতে পারবে না। কেন? কারণ মালিক এখানে ভুল করেনি, হাফিজ ইবনে আব্দুল বার মূলত তারই ভুল হয়েছে, তার অহম বলাটা ভুল হয়েছে। কেন? মালিক একাকী ব্যক্তি নন 11 রাকাত বর্ণনা করার ক্ষেত্রে, বরং ইমাম মালিক ছাড়াও মোহাম্মদ বিন ইউসুফ থেকে 6 জন ছাত্র রিওয়াত করেছে। কোথায়? এখন আমি যে দলিল দিই সে তো দলিত তো গ্রহণ তারা করতে চাইবে না, এই জন্য তাদেরই বই থেকে দেখাবো। আর আপনারা জানেন এটা আমার একটা ক্যালমা, একটা টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানম দেওয়ার জন্য আমার হাতিয়ার, যে বিরোধীদের দলিল খণ্ডন করো, বিরোধীদের বই থেকে দাফন করে ছেড়ে দাও, একদম চার তাক বেড়ে জানাজা পরে দাফন করে দাও, বিরোধীদের যে মানদণ্ড আছে তাদের আদর্শ আছে একদম ডাইরেক্ট তাকে দাফন করে দাও। চলেন একটা বই দেখাই, আর কোনো মুকাল্লিদের হিম্মত থাকলে আমার এটাকে খণ্ডন করে দেখায় যেন, ওই মাহমুদ মাদানী ও 14 গোষ্ঠীকে নিয়ে এসে খণ্ডন করে দেখায় যেন। আচ্ছা, এই একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা জুম করতে হবে, এই বই একটা দেখতে পাচ্ছেন 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি প্রসঙ্গে একটা বই আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা মাকতাবাতুল আজাহার থেকে ছাপানো হয়েছে। এই বইটা আল্লামা নাসিরুদ্দিন আলবানীর খণ্ডনে হানাফি দেওবন্ধীরা এটাকে অনুবাদ করেছে, মূল আরবি ছিল, এটাকে বাংলা অনুবাদ করেছে, আর বাংলা অনুবাদ করে সম্পাদনা করেছে কে? মৌলানা তামিদুল মাওলা। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেন, তামিদুল মাওলা এই বইটাকে কি করেছে, সম্পাদনা করেছেন তামিদুল মাওলা। 20 রাকাত তারাবি সহিহ হাদিস সমূহ অনুবাদ করেছেন মৌলানা আবু সাইম, আর তামিদুল মাওলা এটাকে কি করে দিয়েছেন, সম্পাদনা করেছেন মাকতাবাত আজহার থেকে ছাপানো। এই বইটাতে যে অভিযোগ সেই জবাবটা একদম বলেছি না, বিরোধীদের দলিল খণ্ডন করতে হবে, বিরোধীদের বই থেকে একদম চার তাকবীরদের দাফন করে ছেড়ে দাও, বুকে দম থাকলে জবাব যেন দিয়ে দেয়। চলেন আমরা দেখাচ্ছি তাদের যে অভিযোগ ছিল ইমাম মালিক ছাড়া
এগারো রাকাত রিওয়াত কেউ নাকি বর্ণনা করেনি। আসেন আমরা চলে এসেছি এই বইটার বাষট্টি নম্বর পৃষ্ঠা, বাষট্টি নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাষট্টি নম্বর পৃষ্ঠা এখানে আপনারা, আমি জুম করার জুম করে দিয়েছি, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নেন, এখানে স্ক্রিনশট নিয়ে নেন, এই এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নিন, নেওয়া হয়েছে স্ক্রিনশট নিয়ে। এবার আমি আপনাদের কাছে পড়ছি, আপনারা শুনে নেন যে তাদের অভিযোগের জবাব কিভাবে তাদের মাওলানা সাহেব হুজুররা দিয়ে গেছে। জি, এখানে যে কথাটা বলা হচ্ছে, তবে এই মতটির জন্য গ্রহণযোগ্য নয় ইমাম মালিক রহমুল্লাহ, মানে এখানে হাফেজ ইবনে আব্দুল বার মুয়াত্তা মালিকের হাদিসকে ওয়াহম বলেছে, ভুল বলেছে। এই জন্য লেখক স্বয়ং তাহমিদুল মাওলা সম্পাদিত এই বই কি বলছে দেখেন, তবে এই মতটি এই জন্য গ্রহণযোগ্য নয় যে ইমাম মালিক রহমুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ থেকে এগারো রাকাতের বর্ণনার ক্ষেত্রে একাকী ও নিঃসঙ্গ নন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার ভালো ভাবে লক্ষ্য করে দেখেন কি বলছে এখানে, সরাসরি বলছে তবে এই মতটি এই জন্য গ্রহণযোগ্য নয় যে ইমাম মালিক রহমুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ থেকে এগারো রাকাতের বর্ণনার ক্ষেত্রে একাকী ও নিঃসঙ্গ নন। এবার দেখেন মুহাম্মদ বিন ইউসুফের এর আরো দুইজন ছাত্র আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ এবং ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে এগারো রাকাতের কথা বর্ণনা করেছেন। পরিষ্কারভাবে বলছে ইমাম মালিক একা নয় এবং মুহাম্মদ বিন ইউসুফ থেকে আরো দুইজন ছাত্র, আরো দুইজন ছাত্র এখানে এগারো রাকাতের বর্ণনা করেছেন। এরপর দেখেন রেফারেন্সও দিয়েছে, আমাদেরকে রেফারেন্স দিতে হবে না, তার রেফারেন্স কি দিচ্ছে দেখেন, আব্দুল আজিজ ইবনে মুহাম্মদের বর্ণনা রয়েছে সুনান সাইদ ইবনে মনসুরে, আর ইয়া ইবনে সাইদ আল কাত্তানে বর্ণনা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7753। অতএব ইমাম মালিক রহমুল্লাহর এগারো রাকাত বর্ণনাটি ভুল এ কথা বলা যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, এখানে আপনারা একটু দেখে নেন, পরিষ্কারভাবে শেষ লাইনে বলে দিচ্ছে যে মোহাম্মদ বিন ইউসুফের এই বর্ণনাকে ভুল এ কথা বলা যায় না, কেননা ইমাম মালিক শুধুমাত্র একা নয় বরং এই রিওয়াজটি আরও অনেকজন করেছে। আরেক পৃষ্ঠা আগে চলে যাই, এর হচ্ছে 61 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে তামিদুল মাওলা ফুটনোটে কি দিচ্ছে দেখেন, তামিদুল মাওলা তিনি ফুটনোটে কি ব্যবহার করেছেন, এইখানেও একই কথা দেখেন, ইমাম মালিক রহিমুল্লাহ ছাড়াও মোহাম্মদ ইবনে ইউসুফের আরো তিনজন ছাত্র এগারো রাকাতের বর্ণনা করেছেন। ইমাম মালিক ছাড়াও, কারণ ওই বাচ্চা শিশু ছেলেটা কি বললো, ইমাম মালিকই নাকি একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র এগারো রাকাতের বর্ণনা করেছে, এটা নাকি কাতিবের ভুল, এ জাহিল পৃথিবীতে এই অভিযোগ কেউ করেনি যে কাতিবের ভুল, এমকালদিদ প্রথম করেছে, এটা জুম করতে হবে। এবং ইমাম মালিক রহমুল্লাহ ছাড়াও, তার জন্য বলছে ইমাম মালিক রহমুল্লাহ ছাড়াও মোহাম্মদ ইবনে ইউসুফের আরো তিনজন ছাত্র এগারো রাকাতের বর্ণনা করেছেন, যথা এখানে হচ্ছে ইয়া ইবনে সাইদ আল কাত্তান মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7753, দুই আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ সুনান সাইদ ইবনে মানসুরে, ইসমাইল বিন জাফর আল হাদিসুল ইসমাইল ইবনে জাফর হাদিস নাম্বার 440। এখানে পরিষ্কার এখানে খণ্ডন করা হয়েছে, সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খণ্ডন করা হয়েছে, তার মানে এই যে শিশু বাচ্চা ছেলে নিজে জানে না কি অভিযোগ আসলে হাদিসটার উপরে আছে, আসলে ইমাম আব্দুল বার এই অভিযোগটা প্রথম করেছে, এই আসমান জমিনের নিচে প্রথম অভিযোগ করেছে আব্দুল বার, মুয়াত্তা মালিকের সারা লিখতে গিয়ে আর ইস্তেসকারের মধ্যে বলেছেন যে ইমাম মালিকের এই রয়াতে অহম ঘটেছে, কেন ইমাম মালিক এই 21-এর জায়গায় 11 বলেছে, না বরং ইমাম আব্দুল বারের এখানে ভুল হয়েছে, কেন ইমাম মালিক একাকী নন, শুধুমাত্র তাদের বইয়ের তিনজন ছাত্রের কথা বলেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে যে রাকাত বর্ণনা করেছে, আরও তিনজন আছে, ছয়জন, আমার বই যেটা রাখা দেয় তারাবি বই আমি দলিলগুলো উপস্থাপন করেছি, তার মানে বোঝা গেল এই বাচ্চা ছেলেটা মিথ্যা এবং জালিতিপূর্ণ অভিযোগ করেছে যে অভিযোগের কোনো ভিত্তি নেই, আর এই অভিযোগ খণ্ডনটা স্বয়ং আমি না হানাফি দেবন্দীদের বই থেকে আমি খণ্ডন করলাম, বুকে যে দম থাকে তামিদুল মাওলাকে গিয়ে বলবে বেটা তোর বই কী লিখেছিস, ইমাম মালিকের নাকি ভুল, ইমাম মালিকের ভুল নয় আব্দুল বারের ভুল হয়েছে, অহম আব্দুল বারের হয়েছে, ইমাম মালিকের নয় আলহামদুলিল্লাহ। আর দুই এ যে অভিযোগ করেছে ছেলেটা নিজে বুঝেনি, এর উত্তর পরে আসলে সালাবদের কি তানকিদ, নিজেই বুঝেনি, এই বক্তৃতা শুনে এসে পটর 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 করে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। ।